দর্শক আজকের পালা গাজী কালু জিন্দাউলি পালা আপনাদের সম্মুখে আমরা পরিবেশন করব। আমি শামীম বয়াতি, আজকের পালা গাজী কালু জিন্দাউলি পালা। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করলাম নবীজির চরণ। বন্দনা করি হুবের বানু সরে, একদিকে বন্দনা করি মক্কা পাকিস্তান, যেখানে সাবাইরে নাল্লার কিতাবার বন্দনা করি মদিনার শহর, নবীর বংশ হইল ধ্বংস ইয়াজিদের কারণ। দক্ষিণে বন্দনা করি খালি দয় সাগর, যে দইরা ঢাবাই সান্দু সদা করে স্ত্রীর নামটি চান্দু সুহাগিনী, দেখো ডুবে কাইতো মায়ার সাধুইরা রোবানি। আইরে দেখো ডুবে কাইতো মায়ার সাধুইরা রোবানি, সারগুনা পৃথিবী বললাম মন করিলাম স্থির, সুন্দরবন মুকামে বললাম গাজী কালু পীর, তোমারি দরবারে আমরা ভিক্ষার ফকির। আইরে তোমার দরবারে আমরা ভিক্ষার ফকির। তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ, বন্দনা করি উস্তাদের স্মরণে, প্রথম উস্তাদ আলাউদ্দিন পুণ্যডি গ্রামে, দ্বিতীয় উস্তাদ পাথর আলী গরিববিরি গ্রামে, দাদা উস্তাদ শহর আলী মেডুলা গ্রামে। সুরের সাথে কণ্ঠে করব দিলিতে মাত্র বইও মায়া জিব্বার, সভা করে বসলেন যত হিন্দু মুসলমান, সবারই শরণে আমার আদাবার संजरा पर्दा रोया रे शामी। सुबेदार हावलदार एलदार बेलदार बराक বনাকপনা আমি একটু চিন্তা ভাবনা করে দেখকে লই মনে পাইছি কি পেয়েছে ও পাতাল কন্টের মনি রাজা আমনি আপনি মূর্তি চলে যান সেই পাতাল কন্টে আর বলি রাজার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে মনি বুঝি সাহেব এই কথা শুনিয়া মনিবের হুকুম পায়া চলে গেল গো পাতাল নগরে নমস্কার দিয়েছে বলি রাজার এই বিনা কোন দেশে মুকা হুজুর বাহাদুর আমার বাড়ি বৈরাটনগরে ঘর আমার মনি বাদশা সহ সেখানে তুমি কিসের কারণে এসেছো পাতালনগর অনেক দিন যাবত আপনি আমার মনিকে কর দেন নাই আজকে এসেছো সেই কর আদায় করে নিয়ে যাইতে কর তোমার মনিকে দিতে পারি একটা শর্ত মনি কি সেই শর্ত তোমার মনিবে যদি আমাকে যুদ্ধ করে পরাজিত করতে পারে তাহলে ক্লাস দেব মনি তাহলে আমি আবার চলে যাই সেই বৈরাটনগর আচ্ছা ঠিক আছে যাও আবার উজির আইলো চলে বৈরাটনগর আরে আবার উজির আইলো চলে বৈরাটনগর सुने तानेर मनिब सुनेन भिया मन बोले राजा किता कइता बोले राजा को अरे बोले राजा किता कइता बोले राजा को नी आपनार कथा मतो आमी गिएछिलाम सेई পাতালনগর আর বলি রাজা বলেছে বিনা যুদ্ধে কোনোদিন কর দিবেন আপনাকে আচ্ছা তাই একটা যুদ্ধের আয়োজন করতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা কোনে প্রস্তুত হয়ে যাও আমরা যাব পাতালকন্ঠে যুদ্ধের জন্য বাদশা সিকান্দর হাজার হাজার লোকজন নিয়া এই ছিলাম দুনিয়াটারে কি লাও হাজার হাজার লোকজন নিয়া হইল না পাতালনগর আর লইতে বলির মানে একদিকে বলি রাজার দল অন্যদিকে বাদশা সিকান্দরের দল শক্তি কিন্তু কেটটা কেটও রাজাবাসার ব্যাপার একটা মহাযুদ্ধ শুরু হয়ে যায় পরে যুদ্ধ লাগিল রে পাতালনগরে যুদ্ধ লাগিল রে পাতালনগরে কেউ না হারে কেউ না কে জানাইলা মাসরে লাগিল রে পাতালনগরে যুদ্ধ লাগিল কে পরাজিত হয়ে গেল, বলিয়া যা পরাজিত হয়ে গেল বাদশাহ সেকেন্দারের লোকজনের কাছে, আর বলিয়া যাকে হাতা পায়ে বন্ধন করিয়া লয়ে যাইতেছে গা বইরা আটকে করে। বলিয়া যার কন্যা ছিল অজু পাশু শিলা নামে 12 বছরের যুবতী আছে ঘরের কোণে বসে। বিয়া শাদী হইছে না বিয়া। হ্যাঁ দাসী গণের কাছে আসতে সংবাদ শুনিল কি যে পিতাকে ধরিয়া লয়ে যাইতেছে গা বইরা আটনগরে। ছেলেই হোক আর মেয়েই হোক এমন একটা অঘটন যদি পিতা মাতার ব্যাপারে শুনে ও সন্তানের মন কে ঠিক থাকে? হ্যাঁ মন কখনো ঠিক থাকে না। এই দিন অজু পাশু শিলা কি করে জানো? আয় আসিল না गो सती उठ्या धौरा दौरिया दौरिया गेलो गो আপনার কাছে যত অপরাধ করে থাকুক না কেন আচ্ছা আমার দিকে লক্ষ্য করে আমার পিতাকে দিবেন ক্ষমা করে। এই যে কন্যা ক্ষমা করতে পারি একটা শর্তে। মনি কিসের শর্ত? তুমি যদি আমার অর্ধাঙ্গিনী স্ত্রী হয়ে যাইতে পারো ওই রাত্র করে তাহলে তোমার পিতাকে ক্ষমা করবো নতবা করবো। মনি এটা কেমন করে সম্ভব? কারণ আপনারা হলেন যাতে মুসলমান আর আমরা হলাম যাতে ব্রাহ্মণ। তাতে কোনো অসুবিধা নাই, নবীর পাঁচ কলমা পড়িয়া মুসলমান হইয়া লইবা। মনি এতেও যদি আমার পিতাকে ক্ষমা করে দেন আমি হয়ে গেলাম আপনার প্রস্তাবে রাজি। আচ্ছা ঠিক আছে দিলাম, তোমার পিতাকে মুক্ত করে। সেই বলিরাজাকে মুক্ত করে দিয়েছে। বলিরাজা মুক্ত হইয়া অজু পাশু শিলাকে বাদশাহ সেকেন্দরের হাতে উঠাইয়া চলে গেল পাতাল নগরে। আর বাদশাহ সেকেন্দর অজু পাশু শিলাকে গুড়ার পিষ্টে করে লইয়া চলে গেল বৈরাট। জয় বলতা সেই লোকজন কি গমনি আমি যাকে এত কাজ করে নিচ্ছি শাদি করব বৈরাট নগরে, কিন্তু শুভ কাজে কোনোদিন বিলম্ব করিতে নাই। আচ্ছা কারণ তিতাইলে বুদ্ধি বাড়ে। আমরা কি করব এখন? তোমরা এক কাজ করো, এই মুহূর্তে একটা বিয়ের আয়োজন শুরু করো। আচ্ছা টলকল ছড়ায় শ্রাক বাজাও আর হাওয়াই বন্দুক ফুড়াও মনের। আচ্ছা ঠিক আছে লোহান আমরা একটু ব্যামরা লই শিলা ব্যামরা লই মানে বিয়া শাদী ও এক দুজে বিয়া শাদী গীত গায়। ও এ শিলা ভাই এ ধরো ধরো তুমি এমনে মুক্তা মেলা দেও পরে আমি এমনে মুক্তা হরে। ও তুমি কার সুরটা কেমন আছে? ঠিক আছে তাহলে দেখি কার সুরটালটা কি রকম আছে। হ্যাঁ ধরো এই দিন ইরাজি রামনা কাপ্তা দেবীর হাগর মা সুতা মানে কেয়ার মা যত দাসী ছিল আসির মা কোনসির মা বেটর মা বেটতে এসে বেটা বেমরাই তো। আরে বেটা বেমরাই তো না মানে বিয়া শাদী দুই একটা গীত গজল। হ্যাঁ হ্যাঁ 10-11 বেডি বয়া সর্বপ্রথম হলুদ মেহেন্দির গীত। হলদি মেহেন্দি বালা ভাটিয়া কলসি কাকে রাগব ভাইয়া। আরে হলদি মেহেন্দি বালা ভাটিয়া ভাটিয়া কলসি কাকে রাগব ভাইয়া। আমরা হাতের কাটা হইয়া আশি দিদি বলিয়া আমরা হাতের কাটা হইয়া আশি দিদি বলিয়া। কন্যা তোমারে সাজাইয়া সাজাইয়া আতর গুলাব দিবসি গাইয়া। আসি দুলাবাই আসিয়া আসিয়া তুতা ময়না পাখি कलसी काके कोन रूपसी घाटे एसेछे रंगा टुटे रहा मन चले ना नवीन कैसे भारे बैशाखिया नाइयार मत भावे जाई गो सैला साने बंदा घाटे तार पर देखी बाइल गंगार जले सारी नील चिकन काला गड़ा हनित नामिया कन्या गड़ा मंजन करे आडू पानित नामिया कन्या बंदे डोला मारे बुक पानी से नाम्या कन्या खिच्चा डोला मारे और गुसल कानी शेष करिया बाड़ी आइलो सोले बिये सजन साजे कन्या कुल रूपोसी कुल रूपोसी এইভাবে কন্যাটা স্নান গোসল করিয়া चले आसल अपन बाड़ीते आसिया कन्याटा बिये सजन सजे बसिया निरले आर मनेर उल्लास तोरा जाइरालो तोरा जाइरालो मा तर केष्टा तोरा जाइरालो तोरा जाइरालो तोरा जाइरालो मा तर केष्टा तोरा जाइरालो ओई प्रथम परिलो सारी नामे गंगार जल पानी देवी जाइले साड़ी पर मोर तोरा जाइरालो तोरा जाइरालो पानी ते भिजाइले साड़ी पानी ते मिलाए सुकनाई राखिले साड़ी अब रुदे आईना कानी सोने रो सिरोनी जानी 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 मताड़ा रे दरिया दोरा नूर चश्मा दिलो एक मन बाबे साजे कोना से ही दिन रोकाले ओहो उतर मारे हाथे लइलो ले किस बेगो जालाइला मजरे दुरा ओरा ओ मा तरगता होना ए जे सागिया परिया कोना मुके दिलो पान बर्ता गिया ओइलो बागिर बुनी माये सान कोला साइलालो कोला साइलालो ओ मा कलकत्ता कोला साइलालो हे पंकैले सुबारी लागे मेरी भाई आरो लागे सुन ओ सुन 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 गुसिया गुसिया बोले सरोला बाई गो नारी की सरोला 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 नारी लुके जौवन काले फूल এই ভাবে কন্যাটা সাজিয়া পড়িয়া মুখে দিল পান আর ঘর থেকে বাইরে হলো পূর্ণিমায়ের সান বৈশাখল ओ भाई सकल देख कनेक्टा बुता मारा हामेदा बेडीर फासाडा सोलनी ओ भाई सकल यही कारुनी यार बारी उनी दे देख 42 अल्लाह भाई सकल देख पंचेर मुक्ता दोस्ती के नुट्टा सौमा हार कुत्ताडा एरम तोइबो माने एराबारी हरामियाडा हां ऑस्ट्रेलियाडा এই দিন একজন পয়হেজগার আলেমানিয়া বিয়া সতিকাটা দিয়েছে সমাপ্ত করিয়া এখন রাত্র 10টার পরে প্রাণস্বামীকে নিয়া চলে গেল বাসুর করে আর প্রাণস্বামীকে দেখিয়া সালাম দিল রাঙ্গা দুই চরণে প্রাণস্বামীর চরণে সালাম দিয়েছে আর বড়া বড়িয়া পান রাখছে কাইতে কারণে আর উনি সেটা দুই চেয়ার ফুটফুটানি তিন চেয়ার মজা মারলো हे रे पिता एडा बुजुनिया ना ना अल्लाह गो बेटे ना कुछ होता है गुले रखता कोटवा और पुतुडी मोबाइल नंबर ओ एडा की तोर बारी उलिन मतो बेनो हमरा बारी भाईसंग ए जामरार मिडियार भाई तेरा बारी जे दिन बस शुरू करूसिन हां यार बारी उली माने यार बो माने एर बो 18 दर्जन गुलेर कोटवा আর ফোনে 300 মোবাইল নাম্বার লয়ে বাসুর করে গেছি আরে নাম্বারটি কি তো এটাও জানো না এর বাড়ি উলি এই নাম্বারটি দে মাঝে মাঝে আমার সাথে মোবাইল করতে আল্লাহ ভাই সকাল দেখপন কি সঙ্গী দা পুতা মারা হামেটা দাসেরি মুক্তা দোস্তি কেনুটা সাউ মার করতোডা पान का स्वामी के लिए गुनगुन सुरे गान गाए जानो ये सबंधु तुम बर्ष दासिर कुले बुकेर साथे बंधु बर्ष कासे काउड़ा बाड़ार फान हासी मुखे बोलबो कथा जौवन आमी हासी मुखे बोलबो जौवन करबो तुम नतुन अम्बगो नतुन नतुन ভালোবাসা মিটাইবো তোমার মনের আশা আমলা মজা কমলা গো মজা গীত মজা লুনে বসকালে কামিনীর মজা ফানমি যাও হাইরে বসকালে কা नया सारो गुमासे गंगे नया वानी तुम्ही कला देश देखले चलता नौ दौरान अरे तुम्ही कला देश देखले चलता नौ दौरान माने पालागानेर दिन जाइते आर कत दिन माने बेश किछुदिन गत हइलो আর আল্লাহর রহমতে বেগম সাহেবা ও বেডিটা হামাল হইয়া গেছে হামাল হইয়া গেছে এ বেড়ো হামাল না তে কিতা বল যে হামি লইছে ও মানে বেডি ফেডো না শয়তান শয়তান না রে বেড়ো আমার সন্তান হইব ও আমরা সিলার দাই ঠিক আছে সিলার দাও হইছে না বেডির গতে আবু হইব আবু মূর্খ লোকের আলা বেরো মেফোন ভাই ফুলা ভনো বুঝে না बुझे ना आबू कईले बुझे एम बेड़ा माने आब्रन बुझे ना आशा जावा बुझे एमाउंट बुझे ना टाका कईले बुझे बारिउली परिवार कईले बुझे ना बऊ कईले बुझे ये जाते बेड़ा बेड़ा आइजेरिया शहरे शहरे आमार मतो संग्राय की यार गाजिर होला बुलापान्ति होइबे कत आसरेर माजारे सबाई मिले माफ करिबे आमरा बदन सबाई मिले माफ करिबे आमरा बदन एई भाबे बेगम साहेबा गर्भवती হয়ে গেল এক মাস দুই মাস করিয়া হ্যাঁ এক মাস দুই মাস করিয়া যখন দিন চলে যাচ্ছে হ্যাঁ পালাগানের দিন যাইতে আর কত দিন হবে এটা আল্লাহ দিলে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায় ওরে কালকুট ব্যথায় করল রে গেরাও দাসী দর बसतम ना दासी बुझलाम आमर बुझी वही मोर सानी एक बार उड़े एक पर माबे दोना सुनर वालों तो माया मारी अमर के पुष्णी दान खाइते खाइते दाने माया गने रखनी दाने माया गने बेगम से दिन भैरा गेलो स्वर्ग संतान चलो সন্তানের মুখে আদা সাবা ফুনা দিলে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আর তোর বাড়ি উলি খালি টেপ টেপি গিলবো শুনছে না না শুনবো কত করে আমি কালামল হলে কি তৈব আল্লাহ দিলে সন্তানটা কালা হয়েছে না দাসি রে সানকুলি টিকা মনে হাসাই দূরে দাসি রে এ দাসি সওয়াল আমার গুম রে রঙ্গ সওয়াল আমার গুম রে রঙ্গ घुमाओ और सवाल जो तुम मने नाट्यर आयोजन शेष करलो गीत गजल गाया एक उज्जुमानिया गनागनिया से छेलेटार नाम राखिल जुल्हा सुजन प्राइमरी स्कूले भर्ती कर लेखा पढ़ा करता से भाई पुस्तक हाथे लिया और ये जुल्हा जाए जाए गो प्राइमरी ये जुल्हा जाए प्राइमरी है प्राइमरी दा पास करिया हाई स्कूल जाए जुल्हा जाए गो हाई स्कूल जाए जुल्हा जाए गो हाई स्कूल जाए ए जा एक एक दिन गो बाबा केमन जाइतो पारे बारो बसर हईल पुल जाने नामा जरे हाय हाय गो टाइम हाय हाय गो हाय এই ভাবে ছেলেটা জুলহাসে বয়স যখন 12 বছর পূর্ণ হইল হাজার হাজার লোকজন নিয়া রওনা হইতেছে যাইতে হরিণ শিকারে ও যাইবো বেটা বিগারে বিগারে अरे ना बड़ा शिगारे ओ होरिन शिगारे मायर का सजा बोलता से मागो आमी होरिन शिगारे जाबो मागो विदाई देना मारे ओ होरिन शिगारे ओ विदाई देना मारे ओ यारा ओ होरिन शिगारे बोले बाबा रे ओ बाबा किसु लगा तन्नदी तन्नदी बोल गाया मन मोले बोला तन्नदी तन्नदी बोल गाया हां मां बोलते से बाबा रे तुम्हें हमारे दोस्त ना पास्ता ने एक मात्र संतान आर कलिजार टुकड़ा हृदय हृदय तुम्हें विदाय दिए आमी मन कर बाबा रे यदि तुम्हें विदाय दीते हैं तुम जाओ तुम्हारे उजिर काका के नहीं आस अच्छा ठीक है मां उजिर के नहीं आसलो उजिर आसिया बोलता से बेगम साहिबा আমার সালাম আমাকে কি জন্য স্মরণ করেছেন উজির সাহেব এই পৃথিবীর বুকে আপনি ব্যতীত আমার আর কেহ নাই বেগম সাহেবা যেভাবে আমার বুক থেকে ছেলেটারে নিয়ে যাইতেছেন সেইভাবে পিরাইয়া দিবেন আমার যে বুকে সেদিন মা একটা মস্ত বড় ভুল করি হয় কেমন এর যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা বিধাতা জান নাম আল্লাহ আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18000 মাখলুকা যিনি সৃষ্টি করিয়াছে সেই আল্লাহকে মা ভুলে গিয়েছে আর আল্লাহকে ভুলিয়া মা একটা মানুষের হাতে মানুষ সপে দিয়েছে ऊपर देखे भगपुर अर्गो उसावल को भाया दे ऊपर देखे भगपुर और उसावल को परे लेको लेको ले करे दुख दुल्हा सर को फले अल्लाह रो पेरस्ता गोसे की हर किरियत करे What sort of do तीन बारंग सज्जी बसरे हां दुख लेख लो अल्लाह पाक এই যে দুঃখ লেখা হয়ে গেল পরের দিন সকাল বেলা দুলহাস সুজন হাজার হাজার লোক জমিয়া রোনা হইতেছে যাইতে হরিণ শিকারে চলি। মানে সর্বপ্রথম ঘোড়াটা জুল্লা সুজন বলো যে উজির বেটা, মানে গুড়া ছাড়িয়ে দিচ্ছে আমার পাগলা গুড়া রে। ও গুড়া পর মানুষ ला उनु जंगो टाउने गदम लगे सोली बारे सत्री मशा धुला जम साइन साटा कोर ओ लग्या सोने उडो चले गल हरण्य पानी आकाशे बेला नाई निमार समय डाके सन्दा घनी आसलो एमन समय काले एक ताबू करिल हरण्य बनेर माझे। हां हरण्य बनेर माझे ताबू करिया सेई ताबूर भितरे सकल के निया जुल्लार सुजन सुयानी जाय जा चले जाओ से काबूर बड़ो जाते जाए सुरबरण हरिण हुआ सुया बोली जे तुम्हारे अल्लाहर हुकुम पाइया पुरो सोनी पंते उरा मारे गेलो सोया था बुरो दार हारे बुरो जाते जाया सुना बरन होरिन होया लो सुया दानई राम सारे अल्लाह से दिल की बात करे अल्लाहर हुकुम पाया निंदावली चले गेलो सेई ताबूर दरजाय तबुर भीतरे जाए सकले चोके बसलो जुलहास के बाकी रखलो सकले चोके बसलो समाने बसिल और एदिके जुलहास सुजन पुसा पुसा कर रातोड़ा पुसाइल जुलहास निद्राटा बेड़ा उम ना गुम लक्ष्य करे चाय तबुर दर जाए एक सुना बरल हरिण सुया रही नर्जे देखा जाए हरिणटा देखिया जुल्ला सुजन पागल होया गेছে যেমন একটা সুন্দর হরিণ আমি উঠো উঠো রঙিন সাথী উঠো না জাগি डाकते से एक लोक जाग्रत है अल्लाह निंदावली पर सजा सौके उधर की निद्रा भांगते पड़े। अरे ना बेटा है उधर निद्रा भांगे नहीं। जुल्हा सुजोन पागल देवाना होएगा। मने मने कोई तो श्यामी एक बसर चले हजार हजार लोग जनिया आसिलो मामी हरिण शिकारे और दौरे आते हरिणा सोइला जाए बुएटा की होते पारे। ना बेटा ये चिंता करिया जुल्हा सुजोन कोई तो श्यामी तो कब बसर चले जुल्हा सुजोन ने रागे माता डबंडिया। हाँ बेटा हत्या दा हत्या लोया हरिन को एक तस्कर मर्स दोरा दे हरिन दोरा देवा दोरा देवा असिलो ना सोनी को हरिन उठ्या दौड़ो मारे হরিণের পিছনে গোসুল হাজ দৌড়ে এই যে হরিণটার পিছনে সারাদিনের রাস্তা দৌড়িয়ে গেল আকাশে বেলা নাই নিমার সামনে ডাকে সন্ধ্যা গুনি আসলো এমন সবাই কালে একটা আল্লাহর কুদরতে একটা রাস্তা হয়ে গেল পাতাল নগরে। সেই সুরঙ্গ রাস্তাটা দিয়া হরিণটা চলে গেল পাতাল নগরে। আর হরিণের পিছনে জুলহার সুজন চলে গেল সেদিন পাতাল নগরে। আল্লাহর একটা কুদরতি পাথর আসিয়া সেই দরজা মুখটা বন্ধ হয়ে গেছে। জুলহার সুজন আটকা পড়ে গেল পাতাল নগরে। अल्लाह केला लीला गो गो लीला के बूंदी तो बिदिल लेखा दाइना देखा गो हई गो अल्लाह का ले दो काले दिला बिदिरे हैरे बिदि हमारो को भाले किनो हाय तर परज की बा होइलो गो हाय गो सुनेर भैया बोलिया किनो होसिरे हाय धीरे धीरे बोयर बता गो जुल्हार सुजन हरिणेर पिछने दौड़ी आटका पड़े गेल पाताल नगरे। और हजार हजार लोकजन छिलो ताबुर भितरे जुल्हासके खुजिया पाइलो ना बने आर जंगले प्रेत होया लोकजन चले गेल पाताल नगरे। ताबुर भीतरे रखिया कोथाय चले गेल गो पाइलाम ना खोजिया कि कथा सुनाइले लोकजन गो मने लय मरी पिया जाइतम गो मने लय मरी आ जाइते बाबी पहिला मा जननी कांते कोई आसे अंदर महले कुताई रोला बाबा जुलहा सारी हमारे बदो गो पानी साथी बाया सारी साथी बाया सारी ना खाई काना ना खाए पानी माथाय ना दे तेल जुल्हा से लागिया माये कोली जाते सेल एके दुए सात दिन बाबा गत होया गेसे धीरे धीरे जाइते आसे प्राणो शामीर कासे स्वामी स्वामी गो आमी आपनार कथा मतो स्वामी गो আমার সন্তানকে বিদায় করিলাম হরিণ শিকারে সে আজকেই যে চলে গেল আর তইলো না পিরে বলি আপনারে তাই আমি সন্তানারা অবাকি মা কান্দি গোরের কোণে আমাকে আপনি হাসি মুখে বিদায় করেন চলে যাব শালেবান্ধা ঘাটে শালেবান্ধা ঘাটে যায়া শালেবান্ধা ঘাটে যায়া আমি দেখব नित्य नतून सागरेर ढेउ जोदि आमि देखी आमार शरीरटा किछु हल्का होइते पारे आर नित्य नतून पानी दिये जोदि आमि स्नान गोसल करी आमार शरीरटा किछु हल्का होइते पारे स्वामी गो बिदाय देन आमारे स्वामी बिदाय दियेछे अष्टदाशी पाँच जन बेहराके निया पालकीते उठिया মা চলে গেল শালেবান্ধা ঘাটে দাসীগণে লক্ষ্য করে চায় একটা সিন্ধুক আনাগুনা করে নদীর মধ্যে স্থলে দাসীগণে হাতে ধরা দিল না সিন্ধুকটা দূরে চলে যায় দাসীরা কইতে যে বেগম আম্মা আপনি একটু চেষ্টা করে দেখবেন সিন্ধুকটা ধরতে পারেন কি আচ্ছা ঠিক আছে সেদিন পাগলি মা সন্তান হারা বাগি মা সেদিন पालकी होते नामे दुई हाथ बाराई लोग माये गहिनो सा गले सिंधु कैसे तोरा गो दिलो से दिंदु मार हाथे सिंदुकटा धरा दिए मार सिंदुकटा दासीगण के निया नदीर पारे भाषाइल नदीर पारे भाषाय लक्ष्य करे चाय डाला कुलिया देखे स्वागत चालू कपड़ पाँचटा मोमबाती पाँचटा अगरबाती जलते सिंदुकेर एक मासूम बच्चा शुए रइल सिंदुकेर भितरे ये सन्तान देखिया मा मागोर से दिन चौकेर बानी अल्लाह गो हाय आमी एक सन्तान हारो बागी मा अल्लाह गो आज के आमी कांदी घरेर कोणे आर कोन मायेर सन्तान हाय बसिए दिल गो अल्लाह गहिनो सा आसिलो ना अपनी माया कांदा लइलो संतान कुलो लइया गो माया लखो सुमा শামীর কাছে যাইয়ার বেগম কাছে কই स्वागत चालू कपड़ पांचटा मोमबाती पांचटा अगरबाती जलते सिंधुकर भीतरे आज छय मासेर এই মাসুম বাচ্চাটা শুয়ে রইল সিন্ধুকে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি নিজের সন্তান মনে করে লালন পালন করিব। আমি এই সন্তানকে বৈরাট নেব। এই সন্তানের যদি কোনোদিন গার্জিয়ান আসে, আমি কথা দিলাম আপনাকে হাসতে হাসতে ফেরত দিয়া দেব। আচ্ছা ঠিক আছে বেগম, নিয়ে যাও তোমার ধর্ম হলে। এই যে সন্তানটা নিয়ে আমার অন্দরে চলে গেল, হঠাৎ করে সন্তানের কপালে লক্ষ্য করে চায় আরবি হরফে তিনবার নাম রাবাসিয়া মুসন হয়ে নাম কালুর শাহ কালুর শাহ কালুর শাহ। এই যে তিনবার নাম রাবাসিয়া তখন মুসন হয়ে গেল। মা জননী সাহেব কালু বলিয়া নামটা রাইকা দিতেই পারে। যে সন্তানকে পায়ে আনলো মা সাগর থেকে উনারই নাম রাখলো সাহেব কালু বলে। একে দুই দিন যাইতেছে, কালু সাহেবকে মায় লালন পালন করতেছে। একে একে 3.5 বছর বয়স হয়ে গেল কালু সাহেবের। 3.5 বছরের বয়সের কালে ছেলেটাকে দিয়ে মা শুয়ে নিদ্রায় গেল পালন। হঠাৎ করে আমার সোনায় স্বপনে দেখে জুলহাস সুদনের ছবি মায়ের চোখের সামনে আনাগোনা করে। আচ্ছা, আর জুলহাস জুলহাস বলি আমার জারজার হইয়া কান্দে। হাই মুরাল্লাহ হাই নিশে বাবা দে কুতাই রইলা বাবা জুলহাস সারিয়া মায়ের বাবা। कंदे 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 माये दोगो दोगो वानी सतनी बाया सरिया दिलो दुई नया ऐसे अल्लाह अमीन बोलो मोमिन अर मोमिन हवाई ओ बाई 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 सर करो अल्लाह दिल नबी वस्सरो दुनिया निसी आइला दो किला आई मुरल्ला हाय निसी। চোখের পানি পড়ে গেল কালু সাহেব। সেই শিশু কালু সাহেব সেদিন মায়ের চোখের পানি সইতে পারে না। কালু সাহেব আল্লাহর কাছে ফরিয়াদ কালু সাহেব বলে, আমার পাকগুরুয়ার দিগার আল্লাহ, আমি গুনাহগার কালু সাহেব 70 বছর ইবাদত করেছি পাহাড়ে পাথরের ভিতরে, আরো 70 বছর ইবাদত করেছি আমি সাগরে সিনাইয়ের ভিতরে, আরো 70 বছর ইবাদত করেছি সাগরে সিন্ধুকের ভিতরে 370 হাই 210। এই 210 বছর ইবাদতের পরে ধরা দিচ্ছি মা ওযু পারো কুলে আমাকে পায়াও। আমার মা সন্তানের বিপাশা মিটা নাই, আমি গুনাহগারে ফরিয়াদ কবুল করি আর কি সন্তান দিয়া দাও আমার দুঃখী মাইরু ধরে। এমন একটি সন্তান দিবাই আল্লাহ, যে সন্তান পৃথিবীতে আসিয়া হিংসা নিন্দা তুচ্ছ বরাহি থাকিবে না সন্তানেরও গায়, আরেক বিন্দু রক্ত দেহের মাঝে তাকিতে হায়রাজ সিনাজন গ্রহণ করিবে না বৈরাট নগরে আল্লাহর ফকির হইয়া ঘুরবে বলে। खाली अल्लाह बोलो ना रे रसूल होय बेजार अल्लाह नबीर दुइटी नाम লইয়া সর্বদায় লইয়া সর্বদায় নবী আতাব নবী মাতাব নবী বেস্তারপুর যে নবীর কোলে মা পয়রা রাখো নামাজ পড়ো মানুষ রাখো নবীর কথা কাল হাসরে বেস্তে যাইতে রাস্তা পাইবা সুজা গো রাস্তা পাইবা সুজা আল্লাহ বলে বান্দি দুনিয়ায় রাসূল বলে রাখি শামীমে কই মরনের আর কই নবী তোমার अल्लाह रोली।